দু সালে এক নিশুতি রাতে মোদিজিকে টিভিতে দেখে তার পরের দিনই গিয়ে আমি বিজেপিতে জয়েন করেছিলাম আমার একটাই স্বপ্ন যে বিজেপির মোদিজির নেতৃত্বাধীন বিজেপির সরকারকে বাংলায় প্রতিষ্ঠা করতে এবং বাংলায় ভালো করতে সেই স্বপ্ন নিয়ে আমি লড়াই করে গেছি আমাকে তৃণমূল সাত আটবার মেরেছে তিনবার হসপিটালে পাঠিয়েছে তবু আমাকে শান্ত এবং শান্ত করতে পারেনি আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি যে আগামী লোকসভায় কেন আমি সিনেমা এবং যাত্রা করে যেটুকু মানুষ বুঝি তাতে আগামী লোকসভায় যে যাই বলুক তিনশো কুড়ি থেকে চল্লিশটা আসন নিয়ে নরেন্দ্র মোদী আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে আর এই যে মানুষটা বসে আছেন সোফায় দেখতে পাচ্ছেন শ্রী সুকান্ত মজুমদার অতি শিক্ষিত মার্জিত এবং ওনার একটা বিশাল অ্যাকসেপ্টেন্স হয়েছে মানুষের মধ্যে আমি ওই হলো করে বলতে পারি যে সুকান্ত দার নেতৃত্বে আগামী লোকসভায় আমরা উনিশের থেকে বেশি সিট পাব এ কথা আমি লিখে দিতে পারি আর একটা কথা শেষ করবার আগে বলি যে আগুন কিন্তু পুড়িয়ে ছারকার করে দেয় গোলাপ কিন্তু মানুষ মাতৃতুল্য মায়েরা বোনেরা যারা উপস্থিত হয়েছেন নারী শক্তির প্রতিমূর্তি আগামী যুদ্ধে দু সালে এই মায়েদের শক্তিতে নারী শক্তিতে বলিয়ান হয়ে আগামী কুরুক্ষেত্রের যুদ্ধে দু সালে এই পশ্চিমবাংলার মাটি থেকে মহিষাসুরূপী তৃণমূল কংগ্রেসের পতন ঘটিয়ে আগামী দিনে পশ্চিম বাংলা গেরুয়াময় হবে আগামী দিনে গত পঞ্চায়েত নির্বাচনের মধ্যে দিয়ে শুভ সূচনা হয়ে গেছে নদিয়া জেলার প্রান্তে প্রান্তে ফুটেছে পদ্ম ফুল পদ্মের সৌরভে সুরভিত হয়েছে নদিয়া জেলা আগামীর আহ্বানে আগামী দিনে পূর্ব দিগন্তে নতুন সূর্যোদয়ের সাথে সাথে পশ্চিম বাংলার কোনায় কোনায় পুকুরে নদীতে খালে বিলে ফুটবে অদ্ধ ফুল দুর্নীতিগ্রস্ত পাঁচপতি গন্ধময় তৃণমূল কংগ্রেসের নির্বাচনে পশ্চিম বাংলার মাটি থেকে উৎখাত করে বঙ্গোপসাগরের অতল তলে নিক্ষেপ করবার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা সংকল্পবদ্ধ অনেক রক্ত দিয়েছি আমরা রক্ত আরো দেব সময় আসলে সকল হিসাব বুঝে নেব কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতায় প্রিয়াকে আমারে মেরেছিস তোরা ভেঙেছিস ঘরবাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই স্বজন হারানো মহাশ্মশানে চিতা তোদের তুলবই দুই শতাধিক আমার আত্মীয় পরিজন আমার বন্ধু যাদের রক্তে বাংলার মাটি রঞ্জিত করেছে

আমরা সাপুরের জাত আমরা সাপ ধরতে জানি সাপের খেলা দেখাতে জানি প্রয়োজনের সাপের গর্তের মধ্যে হাত ঢুকিয়ে সাপকে টেনে বের করে তার বিষদাদ ভেঙে দিতে জানি আজকের জনসভায় দাঁড়িয়ে আমরা শপথ করে বলছি আমার দুশো ভাইয়ের বুকের তরতাজে রক্তের বদলে আমরা নেব আগামী দু হাজার চব্বিশ সালে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের নাম ও নিশান পশ্চিম বাংলার মাটি থেকে মিটিয়ে দিতে আমরা বদ্ধপরিকর আমরা গ্রাম বাংলার মানুষ আমরা শীতকালে যাত্রা দেখতে যাই বিভিন্ন মঞ্চে শহর থেকে বিভিন্ন যাত্রা পেরা আমাদের মধ্যে এসে যাত্রাপালা নিবেদন করে আমরা এর আগে শুনেছি রাখাল সিংহ শেখর গাঙ্গুলি তাদের মতো বিভিন্ন নামি দামি যাত্রার অভিনেতারা আমাদের গ্রামে আসতেন বড় বড় মঞ্চ বেঁধে যাত্রাপালা অনুষ্ঠিত হতো আমরা যাত্রাপালা দেখতাম ঐতিহাসিক যাত্রাপালা সামাজিক যাত্রাপালা পৌরাণিক যাত্রাপালা অনুষ্ঠিত হতো আগামী দিনে পশ্চিম পশ্চিমবাংলার বাতাসে কান পেতে শুনুন রেডিও রেডিওতে বিবিধ ভারতীতে যাত্রাপালার প্রচার হচ্ছে আগামী দু হাজার চব্বিশ সালে পশ্চিমবাংলায় শহর নগর তোল পার করা যাত্রাপালা আগামী দিনে পশ্চিম পশ্চিমবাংলায় মাটি মানুষ অপেরার যাত্রাপালা মমতা ব্যানার্জি রচিত নির্দেশিত যাত্রাপালা পশ্চিম বাংলার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে অবাধ লুণ্ঠন করেছে তৃণমূল লুণ্ঠনের নেই মাত্রা তাই তো বাঙালি শপথ নিয়েছে আগামী দু হাজার চব্বিশে তৃণমূলের শ্মশান যাত্রা আগামী দু হাজার চব্বিশ সালে এই পশ্চিম বাংলার মাটিতে তৃণমূলের শ্মশান যাত্রা সংগঠিত হবে এই যাত্রা পালাতে যিনি বাজনদার বাজনা বাজানোর যিনি দায়িত্ব পেয়েছেন তিনি আর কেউ নয় বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল যিনি যাত্রাপালা এখনো শুরু হয়নি যাত্রাপালার গ্রিন রুমে মঞ্চের পিছনে গ্রিন রুমে এখন অভিনেতা অভিনেত্রীদের মেকআপ চলছে সাজগোজ চলছে যাত্রাপালার প্রধান ভূমিকায় অবতীর্ণ হয়েছেন রূপালী পর্দার দুষ্টু মিষ্টি নায়িকা অর্পিতা চ্যাটার্জি যাত্রাপালার প্রধান ভূমিকায় নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে শিক্ষা দপ্তরের কেলেঙ্কারি নায়ক পার্থ চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা যাত্রা মঞ্চের পিছনে গ্রিন রুমে তাদের মেকআপ চলছে এদিকে অনুব্রত মণ্ডল খোল কর্তালডুকি তবলা নিয়ে যাত্রা মঞ্চের বাঁ দিকে এসে বসেছেন তিনি পুলিশকেও পুলিশের উপরে বোম মারার ভঙ্গিতে পুলিশের উপরে বোম মারার ভঙ্গিতে চরাম চরাম করে ঢাক বাজিয়ে দিয়ে ছাত্রপালার বাজ মিউজিক শুরু করে দিয়েছেন আর এক মিউজিশিয়ানের দায়িত্ব পেয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অর্জুন সিং তিনি অলার ভূমিকা পেয়েছেন কনসার্ট বাজানোর দায়িত্ব পেয়েছেন তিনি ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকার দীর্ঘদিনের বন্ধ কলকারখানার গেট খুলে দেওয়ার সাইরেনের ভঙ্গিতে বাসি বাজিয়ে দিয়েছেন একদিকে কনসার্ট বাজছে একদিকে অনুপ্রত মন্ডলের নেতৃত্বে কারা না কারা ঘোল করতাল বাজনা শুরু হয়ে গেছে এমন টাইমে ভদ্রলোক বাবুল সুপ্রিয় কে ঘাড়ের উপরে শাল চড়িয়ে যাত্রা মঞ্চে গান গাইতে উঠে গেছেন বাবুল সুপ্রিয় তিনি বিশিষ্ট সঙ্গীত শিল্পীর কণ্ঠে কন ধ্বনিত করে দিলেন কাহার বানাই দাদরা বাজাও উল্টো পাল্টা মারছো চাটি তুমি দেখছি অনুব্রত আসরটাকেই করবে মাটি অনুব্রত মণ্ডলের উদ্দেশ্যে বাবুল সুপ্রিয় গান গাইছে কাহার বানাই দাদরা বাজাও উল্টো পাল্টা মারছো চাটি অনু বাবুল সুপ্রিয় মহাশয় তার গানকে থামিয়ে বাবুল সুপ্রিয় মহাশয় নেমে গেলেন মঞ্চে উঠে এলেন রূপালী পর্দার দুষ্টু মিষ্টি নায়িকা অর্পিতা চট্টোপাধ্যায় তিনি কোমর তুলিয়ে গান গাইছেন অমন করে ধরছ কেন আমি তো আর চোর না মুঠো মুঠো টাকা ওরা উড়িয়ে দেবো ওর না পশ্চিমবাংলায় নিপীড়িত বঞ্চিত লঞ্চিত মানুষ যাদের মুখে দুমুঠো অন্ন চোটে না যাদের মাথায় তেল নেই পরনে বস্ত্র নেই সুশিক্ষিত মেধাবী ছেলেরা শিক্ষার দাবিতে মেধার ভিত্তিতে কর্মসংস্থানের দাবিতে কলকাতার রাজপথে আটশো দিন ধরে অনশন করছেন তাদের দিকে খেয়াল নেই আর তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বাড়ি থেকে কোটি কোটি টাকা বের হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা আজকে পালানোর জায়গা পাবেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত আশা ভালোবাসা সিনেমার গান আমরা সকলে জানি প্রসেনজিৎ পালিয়ে বেড়াচ্ছেন জঙ্গলের মধ্যে দিয়ে পুলিশ পিছনে পিছনে ছুটছে বসেনজিতের বন্ধু গান ধরেছে গোপাল রে ও গোপাল পালা রে পালা করিস আর মাখন চুরি যশোদা আসছে ছুটে ধরবে রে তোর জারি জুড়ি পশ্চিম বাংলার বেতাজ বাদশা সংক্ষেপে বলতে গেলে এ বি মুকুটিন সম্রাট অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে পালিয়ে বেড়াচ্ছেন এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আর তার পিসি মনি স্নেহের কণ্ঠে গান গাইছে অভিষেক রে অভিষেক পালা রে ও পালা আমেরিকা রাশিয়ার পথ ধরে করিস না আর চুড়ি সিডি ইডি সিবিআই আসছে ছুটে ধোর বেড়ে তোর জারি জুড়ি যাদের ভাত চড়তো না পনেরো কুড়ি বছর আগে হরিষাটা জিটি আজকে তারা বেতাজ বাদশাহ পঁচিশ ত্রিশটা প্লটের মালিক চাঁদের একটা রঙের দোকানে চালিয়ে রুটি রুচি চলত আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রুচিরা বেগম বারবার পেটের মধ্যে সোনা বলেন যে আমি অন্তঃসত্তা বলে পুলিশকে ফাঁকি দিয়ে ভারতবর্ষ থেকে সোনা নিয়ে চলে যান টাকা নিয়ে চলে যান তিনি ভারতবর্ষের বাইরে আমরা জানি না তার এই কাল প্রেগনেন্সি কবে দূর হবে পশ্চিমবাংলার মানুষ অপেক্ষা করে আছে আগামী দিনে তারা দিন গুনছে যেমন কংসের কারাগার ভেঙে শ্রীকৃষ্ণ বেরিয়ে এসেছিলেন ঠিক তেমন এই মমতা আসল ব্যাপার শুনুন প্রথম কথা আমি যে উন্নয়নের ব্যাপারটা পঁচিশ কোটি পাঁচ বছর একজন সাংসদ খরচ পেতে পারে সর্বোচ্চ এমপি থেকে করোনার কারণে মাইনাস করে এই বছরে সতেরো কোটি সতেরো কোটি টাকারই কাজ হবে পঁচিশ কোটির যারা কাজ করেছে কোথায় দেখা যায় না একজন সাংসদের এরিয়া এত বড় যে সেটা দেখা যায় না কিন্তু আমি সাংসদ তার এমপি টাকার বাইরে যে কাজটা করেছি সেইটার আমি হিসাব দেব কত কোটি টাকা আপনারা হিসাব রাখবেন সবচেয়ে বড় পাওনা টাকা দিয়ে হয় না পার্লামেন্টে যেদিনকে প্রথম বলার সুযোগ পেয়েছি দু মিনিট সেটা নাগরিকদের ব্যাপারে বাংলাদেশি উদ্বাস্তুদের নিঃস্বত্ব নাগরিকত্বের দাবিতে সরকারি ভাবনার বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছি। এবং সেটা আইনে পরিণত করেছেন আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজী এটা টাকা দিয়ে হবে না বন্ধু অধিকার হয়েছে কিন্তু মমতা ব্যানার্জী দাঙ্গা লাগিয়ে ঘরবাড়ি পুড়িয়ে কেন্দ্রীয় সরকারের সম্পত্তি জ্বালিয়ে এটা চালু করতে দেয়নি এই ক্ষতির শিকার না হয়ে আমাদের মোদিজি দেখবেন সব কিছুই করে তিনশো সত্তর জামরা আমরা উঠিয়ে দিয়েছি রাম মন্দির রক্তপাধিন ভাবে রাম মন্দির তৈরি হচ্ছে তাই রক্তপাধিন ভাবে কোনো ক্ষতিগস্ত না করে নাগরিকত্ব বিল এখানে চালু হবে 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 একমাত্র বিজেপিই করতে পারে অন্য কেউ নয় কোন দল এই কথা বলে না আমি কথা দিচ্ছি আজ যদি না হয় বিজেপি যদি না করে আমরাও থাকবো না এইটা জানবেন প্রথমে সুযোগ দিয়ে উদ্বাস্তুদের অধিকার আদায় করেছি রেল বাজেটে রেলের সুযোগগুলো যা যা বলেছি আপনারা ইউটিউব সার্চ করে দেখবেন শুধু তাই নয় শুধু তাই নয় এদিনও রেলওয়ে আইআরসিটিসি থেকে বিয়াল্লিশ লক্ষ টাকায় ওই ওই বিধানসভায় কৃষ্ণগঞ্জ বিধানসভায় কোনো বৈদ্যুতিক যুক্ত শ্মশান ছিল না তার ব্যবস্থা আদায় করে এনেছি সুদূর নবদ্বীপে সিবিএসসির জন্য দু কোটি উনচল্লিশ লক্ষ থেকে কোল থেকে এনে কোল ইন্ডিয়া থেকে টাকা এনে মধ্যে একটি স্কুলের জন্য আদায় করে এনেছি এবং ফুলিয়ায় পঁয়ষট্টি কোটি টাকার জন্য তাতিদের জন্য একটি আইটি হাব পরিমাণ নির্মাণ হয়ে গেছে অল্প দিনেই কেন্দ্রীয় সরকার ওটাকে উদ্বোধন করবে শুধু তাই নয় চূর্ণী নদীর সংস্কারের জন্য পঁয়তাল্লিশ কোটি উনিশ লক্ষ টাকা এনেছে ওরা খেয়েছে কিনা কাজ করবে না হিসাব চাইলে বলে বাফের টাকা চূর্ণী নদীর কাজ এখনো হয়নি দু বছরের বেশি পার হয়ে গেছে আর তারা বলেছিল সরকার বলেছিল দু বছরের মধ্যে ওটা করতে হবে এখনো করেনি কৃষকদের জন্য রেল কে প্রথম চালু করেছে মন কেন্দ্রীয় কাছে চিঠি লেখে আপনাদের সাংসদ করেছে এখনো কিষাণ রেল চলে কৃষকদের স্বার্থে স্পেশাল ট্রেন আদায় করে আনতে পেরেছি সমস্ত ইস্টার্ন রেলে বারো বগি ট্রেন চালু হবে অল্প দিনের মধ্যে এটা আমি করে এনেছি আমার লোকসভা সুযোগ জন্য ভাবিনি সামগ্রিকভাবে করিমপুর পর্যন্ত রেলের দাবি আদায় হয়েছে এই মমতা ব্যানার্জি জমি অধিগ্রহণ করছে না বলে হচ্ছে না বিশ্বের সর্ববৃহৎ কৃষ্ণ মন্দির নবদ্বীপে ইস্কন করছে সেই মন্দির পর্যন্ত পৌঁছানোর জন্য রেলের জন্য টাকা করে আনা হয়েছে আমঘাটা পর্যন্ত ক্লিয়ার আছে বলে আমঘাটা পর্যন্ত জানুয়ারিতে চলবে রেল নবদ্বীপ ঘাটের একটু আগে একটা স্টেশন আগে এবং কথা দিচ্ছি মমতা ব্যানার্জি যদি যেটুকু অধিগ্রহণ করে দখল করে রয়েছে রেলের জায়গা তিনি যদি পুলিশ দিয়ে তুলে দিতে পারে পরের দিনই আমরা রেলের কাজ শুরু করব নবদ্বীপ ঘাট ইস্কন পর্যন্ত রেল চালু করে দেবই দেব এবং কথা দিচ্ছি আরো চমক আছে এর মধ্যেই কিছু কাজ হবে আমি বলবো সমস্ত এমপিল কাজ যেমন হবে তার সঙ্গে সঙ্গে কত কোটি টাকা হলো বাড়তি টাকা আজকে মমতা শুধু তাই নয় প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধীদের জন্য দু দুবার করে শিবির করে গাড়ি অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার ব্যবস্থা করেছি কোনো দিন কেউ করতে পেরেছে কিনা কোন সাংসদ এতটা ব্যাপক আকারে আপনারা হিসাব দেবেন তৃণমূলের কেউ যদি করে থাকে ঠিক আছে কেউ যদি করে থাকে আমি বলছি তৃণমূলের যদি কেউ করতে পারে আমি আর ভোটে দাঁড়াবো না এতটা গ্যারান্টি দিয়ে বলছি কেউ পারেনি দুবার করে না আবার দেবো বয়স্কদের জন্য ইতিমধ্যেই আমি স্যাংশন করার ব্যবস্থা করেছি যারা প্রতিবন্ধী নয় ষাট বছরের উদ্ধে দাঁত পরে গেছে দাঁত বাঁধিয়ে দেওয়ার ব্যবস্থা হবে চোখে চশমা কিনতে পারে না চশমা দেওয়ার ব্যবস্থা হবে সে স্কিম আমি মন্ত্রীকে বলে আদায় করে আনবো আপনাদের মাঝে সেটা শিবির করে দেওয়ার ব্যবস্থা করব তাই আমি আর বেশি কিছু বলতে চাইছি না আমি কয়েকটি বিষয়ে বললাম কত কোটি টাকার কাজ হলো এক্সট্রা তবুও কিন্তু দেখা যায় না তাই সাংসদ সব উন্নয়ন করবে প্রধানরা কি করবে তাহলে রাজ্য সরকার কি করবে তা হয় না সাংসদ উন্নয়নের জন্য নয় সাংসদ আইন পাশের জন্য তাই আপনাদের অধিকার আদায়ের আইনগুলো তৈরি হচ্ছে কিনা আর কি আছে দাবি করবেন তার ব্যবস্থা করবো